আজকে আমার দাদাবীর সম্পর্কে এরকম একটা বাজে মন্তব্য করবে, আমার দাদাবীরের ইজ্জতকে নিয়ে টানাটানি করবে, আমার ফুরফুরা শরীফের ইজ্জতকে নিয়ে খেলা করবে। আমি মুমতাজুলকে বলেছিলাম তুই হলি যার সন্তান, তুই হলি যার সন্তান, বেজন্ম ঘরের সন্তান। আপনারা দেখছেন কিছুদিন ধরে সোশ্যাল সাইটে একটা ভণ্ড বক্তা, আলে হাদিসের মার্কা মারা এক বক্তা মুমতাজুল ইসলাম, যিনি আমার ফুরফুরা শরীফকে নিয়ে অকট্ট ভাষায় কুমন্তব্য করেছে, গালিগালাজ করেছে, ভণ্ড বলেছে, আমার ফুরফুরার দাদা পীরকে, দাদা পীরের কবরকে একটা গাধার কবরের সাথে তুলনা করেছে। শুধু তাই নয়, আমার ফুরফুরা শরীফের পীরকে ভণ্ড বলেছে, আমার ফুরফুরা শরীফকে বাতিল বলেছে, আমার ফুরফুরা শরীফের যে টিঙির আটচালা আছে, 1922 সালে আমার মুজাদ্দেদুজ্জামান ইসালে সব কায়েম করেছিল, ওই মুজাদ্দেদুজ্জামান ইসালে সবে আমার বিশ্ব নবী আগমন হয়েছিল 5 জন সাহাবাকে নিয়ে, এটা ওই জাহেল বক্তা জি কানা মৌলবি ওর চোখ অন্ধ হয়ে গিয়েছে, ও এটাকে উড়িয়ে দিচ্ছে। কিন্তু আমরা এতদিন শুনে এসেছি, আমরা যে পীর মুর্শিদকে মানি, আমরা যে ফুরফুরাকে মানি, আমরা যে দাদা পীরকে মানি, দাদা পীরের দামান ধরে দাদা পীরের ছায়া তলে আমরা আছি, আজকে আমার দাদাবীর সম্পর্কে এরকম একটা বাজে মন্তব্য করবে, আমার দাদাবীরের ইজ্জতকে নিয়ে টানাটানি করবে, আমার ফুরফুরা শরীফের ইজ্জতকে নিয়ে খেলা করবে। আর আজকের আমরা আল্লাহ আল্লাহ করি যাব, নামাজ রোজা করে যাব, কিন্তু ওই জাহেলের বিরুদ্ধে আঙুল তুলব না। এ তো দাদাবীরের অরিজিনাল ভক্ত বলে পরিচয় দেওয়া যাবে না, যাবে একটু কথা বলেন। আমি গত কয়েকদিন আগে আমার এক জলসায় লাইভে আমি মুমতাজুলকে বলেছিলাম তুই হলি যার সন্তান, তুই হলি যার সন্তান, বেজন্ম ঘরের সন্তান। ভাই ভাষাটা খারাপ নেবেন না, এই যার সন্তান আমি বলিনি, যার সন্তান আমার আল্লাহ নিজে বলেছেন, যার সন্তান হাদিস বিবৃতি দিয়েছে, যার সন্তান কোরআন বিবৃতি দিয়েছে আমি বলিনি, আমার আপনার নবী নূর নবী জনাবে মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো এতিম নবী ছিল, আমার নবীর বাপ ছিল না, মা ছিল না, নবী গরিব, নবী অসহায়। তো নবী মক্কা জমিনে যখন খেলাধুলো করতো, ওলিদ ইবনে মুগিরা একজন কাফের, সে আমার নবীকে নিয়ে ঠাট্টা করতো, যেহেতু আমার নবীর বাপ ছিল না, মা ছিল না, তাই আমার নবীকে নিয়ে গালিগালাজ করত, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করত। আল্লাহ নবী একদিন কাঁদছে, কাঁদছে, ভাইরা বাবা জিরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ানেরা ও নওজোয়ানেরা, ও গো আমার মুরব্বি বাবাজি ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মনটা খারাপ, আমার নবী চোখের পানিটা পড়তে লাগলো, আমার নবী কাঁদতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে লক্ষ্য করে বলে ওরে হাবিব, ও গো জনাবে মোহাম্মদ মুস্তফা, ও গো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও গো আমিন আব্দুলাল মোহাম্মদ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমাকে নিয়ে যারা ব্যঙ্গ করেন, তোমার ইজ্জতকে নিয়ে যারা টানাটানি করে, তোমাকে যারা ভণ্ড বলে, তোমাকে যারা বাপ খেকো মা খেকো বলে গালি দেয়, তোমাকে যারা উল্টো পাল্টা কথা বলে, ও নবী মুহাম্মদ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা তারা যার সন্তান, তারা প্রত্যেকটা যার সন্তান, খবর নিয়ে দেখো নবী মুহাম্মদ, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ বলে দিলাম ওদের জন্মের গন্ডগোল আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, ওদের জন্মের গন্ডগোল আছে।
ওলিদ ইবনে মুগীরাকে যখন আল্লাহ নবী যখন এই কথা বললেন, হে ওলিদ ইবনে মুগীরা, তুই তো আমাকে নিয়ে এত ব্যঙ্গ করিস, তুই তো আমাকে নিয়ে এত ছোট বড় কথা বলিস রে ওলিদ ইবনে মুগীরা, ওরে মুগীরা খবর নিয়ে দেখো, তোমারও জন্মের গন্ডগোল আছে, তুমি হলে যার সন্তান। ও বাবাজিরা, ওলিদ ইবনে মুগীরা ছিল মুস্তান, গ্রামের মুস্তানকে যদি যদি খারাপ হয়, তাকে যদি ছোট বড় জন্ম নিয়ে মা বাপ তুলে যদি কথা বলা হয়, ওই মুস্তান কি খেপে যাবে না? বাবা একটু কথা বলেন। এখন ওলিদ ইবনে মুগীরা খেপে গিয়েছে, ওলিদ ইবনে মুগীরা এত রাগা রেগে গেল, আমার নবীকে জামান নবী যখন এই কথা বললেন, ও বাবাজিরা ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ আহা ওলিদ ইবনে মুগীরাকে যখন বললেন, ওলিদ ইবনে মুগীরা লম্বা তরোয়াল বার করলেন, লম্বা তরোয়ালখানা বার করে মায়ের কাছে গিয়েছে, মা এ মা মা গো, আমি ওলিদ ইবনে মুগীরা, বলো 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 আমার বাবা কেডা, আমার আব্বা কেডা, মা আমার বাপ কেডা, আমার জন্ম, আমার জন্ম দিয়েছে কে, আমার জন্মটা কে দিয়েছে, আমার বাবা কেডা, আমার আসল বাবা কেডা, ও বাবাজিরা ভুল আমাকে বুঝবেন না, মা জননী ওলিদ ইবনে মুগীরার মা, ওলিদ ইবনে মুগীরা যখন লম্বা তরোয়ালখানা নিয়ে মায়ের কাছে গিয়েছে, ওলিদ ইবনে মুগীরার মা বুকের ভিতরে ধড়পড় ধড়পড় শুরু হয়ে গিয়েছে, দেড় টাকা পাঁচ থেকে শুরু হয়ে গিয়েছে, ও ওলিদ ইবনে মুগীরা এত বড় তরোয়াল কেন নিয়ে আসলি বাবা, তুই আমাকে মেরে দিবি নাকি, তুই আমাকে মারবি নাকি বাবা, আব্বা জান ইমানদার, ও ছেলেরা বাচ্চারা, ওগুন জোয়ানেরা যুবকেরা শুনে নান জেনে নান, আল্লাহ নবী সা আল্লাহ নবীর, আল্লাহ নবীর আমলে ওই ওলিদ ইবনে মুগীরা মা জননীর কাছে গিয়ে বলে, মা আমি কোনো কথা শুনতে চাই না, মা মোহাম্মদ এই কথা বলছে, মা মোহাম্মদের কথা কি সত্য হয়, মা মোহাম্মদ এরকম কথা বলছে, তা মোহাম্মদ কি সত্য বলছে? বাইরে বাবাজিরা ছেলেরা বাচ্চারা মক্কার সমস্ত কাফের বেঈমানেরা, মক্কার বেদিনেরা, মক্কার বেঈমান বেদিনেরা, ইহুদি নাসারা আমার নবীকে নবী বলে মানত না, কিন্তু আমার নবীর কথা তারা বিশ্বাস করতো, আমার নবী যেটা বলতো সবাই মেনে নিত, আমার নবীর কথা তারা বিশ্বাস করতো, মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে লাকাত দিয়েছিল আল আমিন, না না মুসলমানরা দেয়নি, এই আল আমিনটা লাকাত দিয়েছিল, এই আল আমিন উপাধি দিয়েছিল মক্কার বেঈমান বেদিনেরা, আল আমিন মানে বিশ্বাসী, আল আমিন মানে সত্যবাদী বাবা, ও বাবাজিরা ওলিদ ইবনে মুগীরার মা বলে, হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ যদি বলে থাকে সত্য বলেছে, মোহাম্মদের কথা মিথ্যা হয় না, মোহাম্মদ সত্য বলেছে, মোহাম্মদের কথা মিথ্যা হয় না, ওই সময় ওলিদ ইবনে মুগীরা আরো রেগে গিয়ে বলে, মা সত্যি করে বলো, মা আমার বাবা কোথায়, আমার বাবা কে বাবা, ও মা আমার বাবা কে, ওই সময় ওলিদ ইবনে মুগীরার মা লজ্জায় পড়ে গিয়েছে, ছেলের কাছে কিভাবে বলবে, ছেলের কাছে কিভাবে বলবে, ওই সময় ওলিদ ইবনে মুগীরা বলে, এ বাবা ওলিদ ইবনে মুগীরা তোমার আব্বা এমনি মুস্তান, তোমার আব্বা মক্কার বড় লিডার, তোমার আব্বা ছিল মক্কার বড় কাফের বড় লিডার, কিন্তু জনগণের কাছে লিডার ছিল, আমি তোমার মা, আমার কাছে ছিল একটা ছুঁচো, কিছু কিছু লোক আছে না বাইরে বিরাট হাম্বাড়া, বাইরে বিরাট মুস্তান, কিন্তু বোর কাছে গেলি একটা ছুঁচো, আছে না নেই কথা বলো, এই ভুল বলছি, এরকম আছে? ওলিদ ইবনে মুগীরার মা ওলিদ ইবনে মুগীরাকে বলতে লাগলো, বাবা তোমার আব্বা গ্রামের মানুষটাকে বিরাট ভয় করতেন,
এলাকার মানুষ তারে বিরাট ভয় করত বিরাট হাম্বারা বিরাট লম্বা চওড়া কথা বিরাট সাহসী কিন্তু না তোমার আব্বা আমি তোমার মা আমার মনের খোদা আমার যৌন খোদা আমার শরীরের জ্বালা মেটাতে পারত না এ বাবা অলি দেবনে মুগিরা আমি তোমার মা তুমি যে লাঙ্গা তরোয়ালখানা বার করেছো আমার ভয় লাগছে বাবা আজকে তোমাকে সত্যটা বলতে হবে ওরে বাবা মেয়েরা তো একটা বাচ্চা চায় তোমার বাপের ক্ষমতা ছিল না তোমার বাপ ছিল নৃপংশু তোমার বাপ সে ক্ষমতা ছিল না তাই আমি কি করলাম তোমার বাপের অনেকগুলো উট ছিল উট ওই উটের রাখাল ওই রাখালদের কাছে আমি তোমার মা আমি ওই রাখালদের কাছে চলে যেতাম বাবা এ বাবা অলি দেবরে মুগিরা আসলে তুমি তোমার বাপের জন্ম দেওয়া ছেলে না তোমার সব বাপ হলো ওই রাখাল ওই রাখাল রাখাল গো বাবা তুমি আসলে যার সন্তান আল্লাহ যে কোরআনে বলে দিয়েছে উতুল্লিম বাদ জালিকা জানি আহা তুমি হলে যার সন্তান এ অলি দেবনে মুগিরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে সত্য আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে সত্য ওরে অলি দেবনে মুগিরা তুমি হলে যার সন্তান জোরে বলেন সুবহানাল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন আল্লাহ নবী নিজের চাচা ইবনে আব্বাস বর্ণনা করেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবী দিগের ওয়ারেস আলেমরা কাদের ওয়ারেস নবীর ওয়ারেস এক কথায় নবীর সন্তান নবীর সন্তান কিসের ওয়ারেস জমি জায়গা টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স না নবী যে কাজটা করেছে সেই কাজের ওয়ারিস ইবনে আব্বাস বর্ণনা করেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা দুনিয়ার মধ্যে সব থেকে আল্লাহকে ভয় করে আলেম গণ একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন দুনিয়ায় কোন আলেমকে যদি বিউজ্জুদি করে কোন ব্যক্তি যদি দুনিয়ার কোন আলেমকে খাঁটি যোগ্য রব্বানি হাক্কানি আলেমকে যদি বিউজ্জুদি করে ওই ব্যক্তিটা যেন আমার নবীকে বিউজ্জুদি করল আল্লাহর কোন আলেম বান্দাকে ছোট করলে আল্লাহর কোন আলেম বান্দাকে আপনার কিনা মান সম্মান হানি করলে আল্লাহর কোন আলেম বান্দাকে ভণ্ড বললে আল্লাহর কোন হাক্কানি রব্বানি বান্দাকে যদি মর্যাদা হানি করে আপনি আব্বাস রসুলের চাচা বর্ণনা করে ও ব্যক্তিটা যেন খুদ রসুল্লাহর ইজ্জত কে নিয়ে ব্যঙ্গ করল আল্লাহর আল্লাহ নবী সাহাবা আব্বাস ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহর কোন আউলিয়া বান্দা হাক্কানি বান্দা রব্বানি বান্দা বুজুর্গনে দিন দেরবতি আল্লাহর কোন বান্দা যদি ভণ্ড বলে ওই ভণ্ডটা ও যেন আমার নবীকে ভণ্ড বলল ও ভণ্ডটা আমার নবীকে ভণ্ড বলল ও বাবাজি ভুল আমাকে বুঝবেন না এই যে মুমতাজুল নামে ভণ্ড বক্তা জাহেল বক্তা যার সন্তান বক্তা আল্লাহ নবীর আলেম বান্দা আমার ফুরফুরার পীর আবু বাক্কার এই আবু বাক্কারকে আমি পীর সাহেবটা কিছু সময় বাদ দিলাম দাদা হুজুর যে ওলি ছিল বাদ দিলাম আমি ওটা কিছু সময় বাদ দিলাম দাদা হুজুর তো একজন হাক্কানি আলেম ছিল ঠিক না ভুল কথা বলেন ওরা শুনে নাকি না আল্লাহর আলী মুজাদ্দিদুল জামান পীর আবু বাকার তৎকালীন সময়ে বাবা ৪০টা হাদিসের সনদ প্রাপ্ত জোরে বলেন সুবহানাল্লাহ ৪০টা হাদিসের যদি সনদ প্রাপ্ত আলেম হয় কত মসলা মাসাইলের জ্ঞান ছিল বাবা আল্লাহর আলী মুজাদ্দিদুল জামান ওরা জীবন ইতিহাসে বাবা কোনদিন কোনো সুদ খোরের বাড়ি খায়নি আল্লাহর আলী মুজাদ্দিদুল জামান কোনদিন কোনো হারাম খোরের বাড়ি খায়নি বাবা আল্লাহর আলী মুজাদ্দিদুল জামান ওয়াজ করে কোনদিন টাকা পয়সা চেলেইনি গো বাবা আল্লাহর আলী মুজাদ্দিদুল জামান ও বাবাজিরা আমার পীর আবু বাকার এক তারিখে এক মসজিদে বসে আছে হঠাৎ কোরআনের একটা আয়াত দেখবে বাবা একজন ভক্তকে বললেন বাবা মসজিদ থেকে একটা কোরআন নিয়ে এসো ওই ভক্তটা
মসজিদে চলে গেল ভক্তটা মসজিদে গিয়ে একটা কোরআন নিয়ে আসলেন কোরআনটা আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামানের হাতে দিয়ে বলে হুজুর এই লান কোরআন শরীফ আল্লাহর ওলি বলে বাবা এ বাবা ভক্ত মুরিদান তুমি যে কোরআন শরীফটা এনেছো এই কোরআন শরীফটা তুমি কি কাউকে বলে এনেছো বলে হুজুর না আল্লাহর কালাম আল্লাহর ঘরেই তো আছে আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে কোরআন আনবো তো আবার কাউকে বলা লাগে নাকি কোরআন শরীফ আছে মসজিদে তাহলে মসজিদ থেকে যদি একটা কোরআন আনি কার বলবো আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বলে বাবা ছেলে ও বাবা ছেলে ওই মসজিদে তো কমিটি আছে ওই মসজিদের মোতওয়াল্লি আছে মসজিদের ইমাম আছে মসজিদের মুয়াজ্জিন আছে বাবা মসজিদ আল্লাহর ঘর হতে পারে আল্লাহর কালাম হতে পারে কোরআন কারণ না কারোর ওরা তো মাতওয়াল্লি ওরা তো মসজিদ কমিটির হেফাজতে বাবা ও বাবা ছেলে আমি আবু বকর এই কোরআনটা পড়বো না এই কোরআনটা আমি দেখবো না বাবা বাবা আমি আবু বকর এই কোরআনটা আমি পড়বো না কোরআনটা আমি দেখবো না বাবা যাও যাও কোরআনটা রেখে আসো জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজির একটা মানুষের ভিতরে কত বড় তাকওয়া ছিল বাবা কত বড় আল্লাহ পাক আল্লাহ প্রেমিক ছিল কত বড় আশিক ছিল এই মানুষটা হাক্কানি রব্বানি একজন বুজুর্গ আলে এই বুজুর্গ আলেমকে ওই মুমতাজুল যদি ভণ্ড বলে ভণ্ড বলেছে বাবা কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর শানে বিয়াদবি করে ও যেন আমার নবীকে বিয়ে যদি করলো কোন বান্দা কোন আল্লাহর কো আল্লাহওয়ালাকে যদি ভণ্ড বলে আমার নবীর শানে বিয়াদবি করলো ইবনে আব্বাসের কথা হাদিস বিবৃত দিয়েছে রাসূলের সাহাবারা বিবৃত দিয়েছে যদি কোন আলেমকে ভণ্ড বলে আমার নবীকে ভণ্ড বললে আর আমার নবীকে যারা ভণ্ড বলে তোরা তো ভালো ঘরের সন্তান হতে পারে না ওরা ভালো ঘরের সন্তান হতে পারে না নিশ্চয় নিশ্চয় ওদের জন্মের সমস্যা আছে ঠিক না ভুল কথা বলেন আর ঠিক না ভুল বাপ এই ভণ্ড বলছে আপনাদের অসুবিধা হচ্ছে আলোচনা চেঞ্জ করে দেব চেঞ্জ করব না এই আলোচনা করব বেশি সময় আমি নেই অল্প সময় কথা বুঝছেন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله نبي نوجا شريف أمر جبه لنا دیدار داؤ گو شاہ مدینہ دیدار داؤ گو شاہ مدینہ نبی راجہ شریف امر دیکھا ہو لنا نبی راجہ شریف امر جبا ہو لنا دیدار داؤ گو شاہ مدینہ دیدار داؤ گو شاہ مدینہ اللہ জোরে জোরে পড়েন ও আলা আলে পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না চলে হবে না সুবহানাল্লাহ মহব্বত হবে না সুবহানাল্লাহ রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো
শাহে মদিনা নবী রওজা শরীফ আমার যাবা হলো না নবী রওজা শরীফ আমার দেখা হলো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা